আচ্ছা, তো ভাই এখন আমি কুকয়েনের মধ্যে আছি। আমি যদি আমার ডিপোজিট হিস্ট্রিটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এখান থেকে দেখেন আমি কিছুদিন আগেই প্রায় 1,462টার মতো যে রোসেন টোকেন আছে, রোসেন টোকেন কিন্তু রোজ অ্যাপ থেকে উইথড্র করেছিলাম। ঠিক আছে, এই যে এখানে দেখেন এইটা হচ্ছে রোজ অ্যাপ, এই যে এই অ্যাপ থেকে কিন্তু আমি উইথড্র করেছিলাম। সো এই অফার, এই অ্যাপের একটা অফার ছিল যেখান থেকে আমরা প্রত্যেককে পেমেন্ট পাইছিলাম আর কি। ঠিক আছে, তো সেম তাদের একটা নতুন ইভেন্ট আসছে, সেম ওই ইভেন্টটাই শেয়ার করবো, ওই রকমই ইভেন্ট। আশা করি এইখান থেকে আপনারা প্রত্যেকে ভালো একটা রিওয়ার্ড আর্নিং করতে পারবেন। সো আমি যদি আপনাকে এর আগেবার পেমেন্ট দেখায় 1,462টা রোজ টোকেন, সো এটা অলরেডি এমএক্সির মধ্যে লিস্টেড আছে। সো সেল নিয়ে প্যারা নিয়ে না, আপনি পেমেন্ট পাওয়ার সাথে সাথে ইনস্টলে এমএক্সির মধ্যে সেল দিতে পারেন। তো 1,462 টোকেনের ভ্যালু যদি দেখায় প্রায় $20 প্লাস আর কি। ঠিক আছে, সো এই পরিমাণে আমি রিওয়ার্ড পাইছিলাম এর আগের বার। সো যারা জয়েন করেছিল এবং আমি যেইভাবে দেখাইছিলাম ওইভাবে যারা করছিল তারা কিন্তু প্রত্যেককে পেমেন্টটা পাইছিল। ঠিক আছে, সো যেহেতু তাদের আবার নতুন একটা ইভেন্ট আসছে আর এই অ্যাপটাকে আপনি ভরসা করতে পারেন, তার কারণ এর এ পর্যন্ত তার 2 থেকে 3টা এয়ারড্রপ দিছে, প্রত্যেকটা এয়ারড্রপে কিন্তু পেমেন্ট করছে। ঠিক আছে, আশা করি এই অফারটা থেকে আপনারা প্রত্যেকে পেমেন্ট পাবেন। তো এই অফারে আপনাকে কোনো প্রকার ডিপোজিট কিংবা কোনো প্রকার KYC করা লাগবে না, বাট যখন পেমেন্ট পাবেন তখন উইথড্র করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই KYC করতে লাগবে। ঠিক আছে, সো আগে KYC না করলে পরবর্তী সময় পেমেন্ট পাওয়ার পর আপনাকে KYC করা লাগবে, এটা কিন্তু ম্যান্ডেটরি আর কি। ঠিক আছে, তার কারণ KYC ছাড়া আপনি উইথড্র করতে পারবেন না। তো যাই হোক ভাই, এখন আপনাকে তো আর KYC করতে লাগতেছে না, যখন আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তখন KYC করে উইথড্র করে নিন। এখন জাস্ট আপাতত আমি যেইভাবে দেখাচ্ছি ওইভাবে জয়েন করে রাখেন। ঠিক আছে, মেনলি তাদের যে অফার আছে, এই যে অফারটা এই যে উপরে দিকে দেখেন ব্যানার কিন্তু শো করতেছে, এই যে মন টোকেনের অফার, এই যে এয়ারড্রপ ক্যাম্পেইন, এই এয়ারড্রপ ক্যাম্পেইনের মধ্যে প্রেস করলে আপনি বাকি ডিটেলসটা দেখতে পারেন। ঠিক আছে, তো ভাই ভিডিও মূল টপিকে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যেহেতু তো টোকেন অলরেডি লিস্টেড আছে এবং 100% প্রায় 90% আমি শিওর বলতে পারি যে অফারটা পেমেন্ট করবে আর কি। সো প্রত্যেকে ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন, এবং আমাদের ইউটিউবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন এটিকে অন করে রাখবেন, এতে করে নেক্সট টাইম যে অফারগুলো শেয়ার করবো একটা এয়ারড্রপও যেন আপনার মিস না হয়। দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো এয়ারড্রপ যেগুলো আছে ওইগুলো শেয়ার করার চেষ্টা করতেছি। সো এই ধরনের অফারগুলো যেন আপনার মিস না হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো ধরনের অফার সবারকে পাওয়ার জন্য এবং যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামটা জয়েন থাকবেন, তার কারণ দেখেন ভাই এই যে এই অফারটা উইথড্র দিচ্ছে, সো এই অফারের আপডেটটা কিন্তু টেলিগ্রামে দিয়েছি, আমি কিন্তু ইউটিউবে দেই নাই। সো আপনি যদি ইউটিউবে সাবস্ক্রাইব করে থাকেন বা টেলিগ্রামে জয়েন না থাকেন তাহলে কিন্তু হবে না। এইখানে দেখেন অফারটা শেয়ার করছেন, কিছুক্ষণ আমাদের ভাইরাল হয়ে গেছিলো, সো যেই অফারটা আমি সবার আগে টেলিগ্রামে শেয়ার করছি ইউটিউবে না। সো এই ধরনের অফারগুলো পাইতে গেলে অবশ্যই আপনাকে টেলিগ্রামটা জয়েন থাকা লাগবে। তো প্রত্যেকের টেলিগ্রামটা জয়েন করেন, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, টুডেজ অফার লিঙ্কের মধ্যে প্রেস করলে সরাসরি এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে। দেন এই পোস্টের মধ্যে এসে আপনি কী কাজ করবেন, এই পোস্টের মধ্যে আসার পর এইখানে দেখেন যে অ্যাপ লিঙ্কটা দেওয়া আছে, জাস্ট অ্যাপ লিঙ্কের মধ্যে প্রেস করেন। অ্যাপ লিঙ্কের মধ্যে প্রেস করলে সরাসরি যে অ্যাপটা আছে এই অ্যাপটার মধ্যে আপনাকে নিয়ে আসবে। তো অনেকের অলরেডি ইনস্টল করা আছে, তার কারণ অনেকে এই অফার, এই অ্যাপের অফারটা জয়েন করছিল, সো তখন যারা জয়েন করে তারা তো জয়েন করছেন। আবার আপনি যে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন, ওল্ড অ্যাকাউন্টে হবে কি আমি জানি না, বাট আমি মনে করি যে নতুন অ্যাকাউন্ট খুললেই বেটার হবে আর কি। ঠিক আছে, আপনি চাইলে ওপেনের মধ্যে প্রেস করার পর একটা নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন, জাস্ট এই যে ওয়ালেটের জাস্ট এই যে আপনার হোম অপশান আছে, যে মেইন অপশানের মধ্যে আছে, দেন আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, এবং অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই রেফার কোডটা কিন্তু ইউজ করেন, মাস্ট বি ওকে। তো সাপোজ ভাই ধরেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, অ্যাকাউন্ট খোলা হয়ে যাওয়ার পর আপনি কী কাজ করবেন, এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট অলরেডি খোলা শেষ হয়ে গেছে। তো অ্যাকাউন্ট খোলার পর আপনার ইমেলটা অবশ্যই কিন্তু ভেরিফাই করে নেবেন, এই যে উপরের দিকে যে অপশানটা আছে মিনি অপশানের মধ্যে প্রেস করবেন, দেন আপনি ইমেলটা সিকিউরিটি সেন্টারের মধ্যে যাবেন, সিকিউরিটি সেন্টারের মধ্যে গিয়ে আপনার যে ইমেল আছে ইমেলটাকে আপনি ভেরিফাই করে নেবেন। এই যে ইমেল অথেন্টিকেশন আমার কিন্তু অলরেডি এনাবল আছে, সো আপনি অ্যাকাউন্ট খোলার সময় আপনার ওইটা এনাবল থাকবে, দেন গুগল অথেন্টিকেশনটা অন করতে পারেন, এটা আপনার ইচ্ছে, বাট আমি মনে করি অন করে নেওয়াটাই বেটার, যেহেতু আপনি এয়ারড্রপে জয়েন করতেছেন প্রত্যেকে অন করে নেবেন। দেন আপনার কাছে যে ব্যানারটা আছে, যে এই ব্যানার, এই ব্যানারের মধ্যে আমি প্রেস করে দিচ্ছি, এই ব্যানারের মধ্যে প্রেস করলে বাকি ডিটেলসটা আমি আপনাকে দেখাতে পারবো আর কি। তো এইখানে দেখেন ভাই ক্যাম্পেইনটা চলবে আপনার 5ই ডিসেম্বর শুরু হয়েছে এবং 31 ডিসেম্বর পর্যন্ত চলবে, 31 ডিসেম্বর পরে কিন্তু আপনার ডিস্ট্রিবিউশনটা মেনলি হবে। তো এখানে রুলসগুলো দেখেন, রুলসগুলো কিন্তু তারা এখানে বলে দিয়েছে যে আপনার কোন কোন রুলস ফলো করা লাগবে। সো কমপ্লিট টাস্ক টু আর্ন পয়েন্ট, মানে এইখান থেকে আপনাকে মেনলি পয়েন্ট দেওয়া হবে। ঠিক আছে, রোজ পয়েন্ট দেওয়া হবে, এই রোজ পয়েন্টটাই পরবর্তী সময় কনভার্ট হয়ে আপনার যে রোজ টোকেন আছে অথবা তাদের নতুন একটা টোকেন লঞ্চ হতে পারে রোজ EX মেবি, তো ওই টোকেনের মধ্যে দেওয়া দেবে আর কি। ঠিক আছে, এগুলো তারা এখানে বলে দিয়েছে যে আপনি কতগুলো কী কী পাবেন হ্যান ত্যান এগুলো সব কিছু বলে দিয়েছে, আপনি চাইলে পুরো নিতে পারেন। ঠিক আছে, দেন আপনার কাজ সর্বপ্রথম কি এখানে যে জয়েন না অপশানটা আছে এই জয়েন নাওয়ার মধ্যে প্রেস করেন, এবং সোশ্যাল টাস্ক দেখেন, সোশ্যাল টাস্ক যদি আপনি ফিল আপ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে রোজেন পয়েন্ট পাবেন। সো এখান থেকে আপনি যদি টুইটার মধ্যে ফলো করেন 5 পয়েন্ট পাবেন, টেলিগ্রামে জয়েন করে 5 পয়েন্ট, লাইক রিটুইট করে 5 পয়েন্ট আর পাবেন আর কি। ঠিক আছে, তো অ্যাপ ডাউনলোড করলে এই পরিমাণ পয়েন্ট পাবেন এবং রোসেন এক্সচেঞ্জ। তো এখানে দেখেন আপনাকে অবশ্যই প্রোফাইল সেটিংয়ের মধ্যে গিয়ে আপনার যে ইমেলটা আছে ইমেলটা কিন্তু ভেরিফাই করতে বলছে, তো আপনি এখানে সারি রেফার করতে পারেন না চাইলে নাই। তো এখানে যে মেইন বিষয় রিওয়ার্ড, রিওয়ার্ড হিসেবে আপনি দেখেন রিওয়ার্ড পয়েন্টের মধ্যে কী আছে, তো এখানে আপনি মেইনলি রোজ পয়েন্ট দেবে যেটা পরবর্তী আরও এসপি টোকেনের মধ্যে কনভার্ট হবে। ঠিক আছে,
তো পরবর্তীতে কি কোন রেশিও অনুযায়ী কনভার্ট হয় পরবর্তীতে আমি আপডেটটা জানাই দেবো। জাস্ট আপাতত আপনি পয়েন্ট যেগুলো আছে পয়েন্টগুলো কমপ্লিটলি করে নেন। আর একটা কথা বলে দিই, এখানে একটা গ্যালাক্সি ইভেন্ট আছে, আপনাকে অবশ্যই কিন্তু গ্যালাক্সি ইভেন্টের মধ্যে জয়েন করাবে। আপনি যদি গ্যালাক্সির মধ্যে জয়েন না করেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না, ঠিক আছে। অবশ্যই প্রথমে গ্যালাক্সি এয়ারড্রপটা জয়েন করবেন। তো জাস্ট আমরা সর্বপ্রথম কী করবো, এখান থেকে যে জয়েন না অপশানটা আছে জয়েন নামের মধ্যে প্রেস করবো, জয়েন নামের মধ্যে প্রেস করার এখান থেকে যে গ্যালাক্সি আছে গ্যালাক্সির মধ্যে নিয়ে যাবে। এবং অবশ্যই লক্ষ্য রাখবেন ভাই, রোসেন অ্যাপের মধ্যে যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন ওই ইমেলটাই যেন আপনার গ্যালাক্সি অ্যাকাউন্টের মধ্যে লগ ইন থাকে। আমি আবার দেখায় দিচ্ছি, এই যে ব্যাক প্রেস করবো, ব্যাক প্রেস করলে এখানে দাঁড়ানো, এখানে কই জন্য লিখে দেওয়া ছিল, ওয়েট। তো এখানে দেখেন তারা অলরেডি কিন্তু বলে দিয়েছে যে মেক শিওর দ্যাট ইউর ইমেল অন রোসেন অ্যাপ ম্যাচ ইউর গ্যালাক্সি ইমেল ফর ভেরিফিকেশন পারপাস। মানে আপনি যে ইমেলটা দিয়ে রোসেন অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট খুলছেন ওই ইমেলটা অবশ্যই গ্যালাক্সির মধ্যে লগ ইন করেন। যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট গ্যালাক্সির মধ্যে লগ ইন থাকে তাহলে ওই অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিয়ে আপনি আপনার যে যে অ্যাপ মানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই ইমেলটা লগ ইন করবেন। অথবা আপনি যে লগ ইন অপশান আছে, আমার এই যে লগ ইন অপশান আমি চলে আসি, দেন আমি আমার যে ইমেলটা দিয়ে আমি ওইখানে অ্যাকাউন্ট খুলছি ওই ইমেলটা দিয়ে এইখানে একটা অ্যাকাউন্ট খুলবো আর কি, ঠিক আছে। তো জাস্ট এইখানে আপনি আপনার যে ইমেল আছে তো গ্যালাক্সির মধ্যে আশা করি আপনারা প্রত্যেককে অ্যাকাউন্ট খুলতে পারেন, কারণ গ্যালাক্সির মধ্যে অ্যাকাউন্ট খুলে একদম ইজি। জাস্ট সেন্ড কোডের মধ্যে প্রেস করে দিলাম, দেন আমাকে সরাসরি যে মেলটা সাবমিট করছি ওই মেলের মধ্যে একটা কোড যাবে, জাস্ট মেলটার মধ্যে চলে যাবেন। তো আই হোপ কিছুক্ষণের মধ্যে কোডটা চলে আসবে। তো এখানে ধরেন কনফার্মেশন কোড চলে আসছে, জাস্ট আমরা এটাকে কপি করবো। তো আবার বলেছি ভাই একই ইমেল সব জায়গায় ইউজ করবেন, যেহেতু এটা ভাই একটা মানে প্রায় ভেরিফাইড অফার, সো ইউজ করাটাই বেটার, ওকে। তো দেন গ্যালাক্সি আইডি আমার খোলা হয়ে গেছে, দেন আপনাকে এখানে একটা ইউজার নেম বাইন্ড করতে বলেছে। তো আমি জাস্ট আমার যে ইউজার নেম আছে আমি আমার ইউজার নেমটা বাইন্ড করে নিছি। তো বাইন্ড করে নেওয়ার পর এখানে জাস্ট ক্রিয়েটের মধ্যে প্রেস করবেন। তো জাস্ট আমি ক্রিয়েটের মধ্যে প্রেস করলাম, ক্রিয়েটের মধ্যে প্রেস করলাম, মেবি কিছু করার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমাদের এটা অলরেডি হয়ে গেছে, দেন নিচে দিয়ে নট এলিজিবল দেখাচ্ছে। তো এটা ব্যাপার না, ঠিক আছে। আপনি এখন এখানে কী কাজ করবেন, ফাইভ পয়েন্ট আর্নিং করার জন্য আপনাকে এই যে যে অপশানটা আছে এই অপশানটা, এই অপশানের মধ্যে আপনাকে মেনলি প্রেস করা লাগবে। দেন আপনার সরাসরি টুইটারের মধ্যে নিয়ে যাবে, টুইটারটা আপনাকে অবশ্যই বাইন্ড করতে লাগবে, ঠিক আছে। তো টুইটারটা বাইন্ড, ওয়েট। তো ভাই যদি আপনি নট এলিজিবল দেখায় তাহলে আপনি কী কাজ করেন, আপনার যে অ্যাকাউন্ট আপনি নতুন খুললেন এখন তো আপনাকে অবশ্যই ইয়া কাজ করা লাগবে, ঠিক আছে না, যে আপনার যে ইমেলটা আছে ইমেলটা বাইন্ড করা লাগবে। তো জাস্ট যে এই অ্যাপের মধ্যে চলে আসবেন, মানে ইমেল সরি ইমেল বলতে ভুল হয়েছে, তো আপনার ইয়াগুলো বাইন্ড করা সোশ্যাল মিডিয়াগুলো, দেন আপনি সেটিংয়ের মধ্যে চলে আসবেন। এই যে এখানে যে সেটিংটা দেওয়া আছে সেটিংয়ের মধ্যে আসবেন, সেটিংয়ের মধ্যে আসার পর এইখান থেকে দেখেন এই যে সোশ্যাল অ্যাকাউন্ট নামে যে অপশানটা আছে এই সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন। তো সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে আসার পর এইখান থেকে দেখেন আমার ইমেল অলরেডি কানেক্ট আছে, আমার টুইটার অলরেডি কানেক্ট আছে, আপনি ডিসকর্ড এবং আপনার যে অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট দুটো আপনি কানেক্ট করে নেবেন, ঠিক আছে। জাস্ট কানেক্ট ডিসকর্ডের মধ্যে প্রেস করবেন, দেন আপনার সরাসরি ডিসকর্ডের মধ্যে নিয়ে যাবে। তো আমার এই ডিসকর্ডটা অলরেডি একটা অ্যাকাউন্টের মধ্যে কানেক্ট আছে, যেই কারণে আমি মেবি এটার মধ্যে কানেক্ট করতে পারবো না, তার কারণ একই ডিসকর্ড দুইটায় কানেক্ট করা যাবে না আর কি, ঠিক আছে। সো তারপর ট্রাই করে দেখি, জাস্ট কানেক্টের মধ্যে প্রেস করবেন, দেন এখানে কী আসছে ক্রিয়েট আর নিউজ। তো এখানে দেন কিছুক্ষণের মধ্যে মেবি কানেক্ট হয়ে যাবে। তো ডিসকর্ডটাও কানেক্ট হয়ে গেছে, এখন আপনি যে গিথাব অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারেন, না চাইলে না এটা ম্যান্ডেটরি না আর কি, ঠিক আছে। চাইলে আপনি কানেক্ট করতে পারেন, না চাইলে না, দেন আপনি ব্যাক প্রেস করেন, ব্যাক প্রেস করার পর এই যে ওয়ালেট অ্যাড্রেসটাও কিন্তু চাইলে কানেক্ট করে নিতে পারেন, আমি ওটা দেখালাম না, আপনি নিজ দায়িত্ব করে নিয়ে আর কি, ঠিক আছে। দেন এখানে দেখেন বেশি তো টাইম আছে, আমরা টুইটারটা অলরেডি ফলো করে দিয়েছি, পাঁচ পয়েন্ট পেয়ে গেছি। নিচে দিয়ে দেখেন ক্লেম ফাইভ পয়েন্ট কিন্তু অলরেডি চলে আসে। দেন এইখান থেকে দেখেন আমাদেরকে লাইক রিটুইট করতে বলবে, তো আমরা জাস্ট লাইক রিটুইটের মধ্যে প্রেস করবো, এটার মধ্যে প্রেস করবো, সরাসরি টুইটারের মধ্যে নিয়ে যাবে। তো জাস্ট আমরা লাইক দিয়ে দিলাম, দেন আমরা এইখান থেকে রিটুইট অপশান আছে রিটুইটের মধ্যে প্রেস করে দেবো। দেন ব্যাক প্রেস করার পর এইখান থেকে যে ইয়া রিলোড অপশানটা আছে না, এই রিলোড অপশানটার মধ্যে প্রেস করবো আর কি, যে রিলোড অপশান আছে এই রিলোড অপশানের মধ্যে প্রেস করবো। তো দেখেন রিলোড মধ্যে প্রেস করলাম, আমাদের এটা হয়ে গেছে। দেন উপর দিকে দেখেন এইখানে যে অপশানটা আছে এইটার মধ্যে আমরা প্রেস করবো, যে এটা জয়েন করতে বলছে আর কি টেলিগ্রামের মধ্যে মেবি। তো আমাদের টেলিগ্রামটা যেহেতু কানেক্ট করা নাই, সো টেলিগ্রামে জয়েন করবো লাভ নাই, ঠিক আছে। তো টেলিগ্রামটা কানেক্ট করে নিন, এর জন্য হয়তো ডেস্কটপ সাইট করে নেওয়া হতে পারে, তো আপনার উপর থেকে একটু কষ্ট করে কানেক্ট করে নিন, ওইগুলো দেখাতে গেলে অনেক টাইম ওয়েস্ট হবে আর কি, ঠিক আছে। দেন এখান থেকে যে নিচে দিকে টাস্কটা আছে এই নিচে দিকে টাস্কটা আপনি কমপ্লিটলি করে নেবেন। কমপ্লিট করার পর এখান থেকে দেখেন ডাউনলোড আর রেজিস্টার যে অপশানটা আছে এই রেজিস্টার অপশানটার মধ্যে আপনি প্রেস করেন। প্রেস করবেন, এটা তো আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি, বাট তারপর আপনি প্রেস করেন। প্রেস করার পর আপনি প্লে স্টোর নিয়ে যাবে, দেন এখানে রিলোডের মধ্যে প্রেস করুন। রিলোডের মধ্যে প্রেস করলে এটা দেখেন কিছু 30 সেকেন্ড আর কি টাইম নিচ্ছে, তো যাই হোক ওটা ব্যাপার না। দেন আপনি এখান থেকে বাইন রোশন ইমেল যে অপশানটা আছে এটার মধ্যে প্রেস করুন। তো এটার মধ্যে প্রেস করার পর এখান থেকে আপনার যে নেক্সট ইন্টারপ্রেজ আছে নেক্সট ইন্টারপ্রেজের মধ্যে নিয়ে যাবে। তো এখান থেকে দেন কারেন্ট অপশান চলে আসছে উপরের দিকে, তো কানেক্টের মধ্যে প্রেস করুন। হ্যাঁ হয়তো এটা ডিরেক্টলি রোস অ্যাপ যে আছে এই রোশন অ্যাপের মধ্যে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট অলারের মধ্যে প্রেস করলাম, আল্লাহ এটা কী আসলো, ওয়েট। তো দেন নিচের দিকে বেশি কিছু টাইম আছে, আপনি এগুলো কমপ্লিট করবেন। এগুলো কমপ্লিট করার জন্য জাস্ট কম্পিউটারের মধ্যে প্রেস করুন, কম্পিউটারের মধ্যে প্রেস করলে আপনার নেক্সট ইন্টারপ্রাইজ যেটা আছে ওইটার মধ্যে নিয়ে যাবে। তো এইখানে আপনার যে ওয়ালেটটা আছে ওয়ালেটা কানেক্ট করে নেবেন, দেন এইখানে বেশ কিছু গেম দেখতে পাবেন আর কি, ঠিক আছে। আমি অলরেডি কানেক্ট করছিলাম, তো এখানে বেশ কিছু গেম আছে, চাইলে আপনি এগুলো কানেক্ট করে নিতে পারেন। সো বা এটা করবেন কিনা এটা আপনার বিষয়, সো এগুলো ম্যান্ডেটরি টাস্ক না, আপনাকে করতেই লাগবে, ঠিক আছে। তো এটা আপনার ইচ্ছা আপনি করবেন কিনা। দেন নিচে দিয়ে দেখেন ক্রিয়েট অ্যান্ড ইনপুট ওয়েব থ্রি ওয়ালেট, চাইলে এটা করতে পারেন, যে একটা ওয়েব থ্রি ওয়ালেট আপনি খুলতে পারেন আর কি, ঠিক আছে।
তো এটা যেহেতু নর্মাল টাস্ক, আমি মনে করি যে আপনার করে নেওয়াটাই বেটার হবে। জাস্ট ডাউনলোড রোসেন অ্যাপের মধ্যে প্রেস করুন, দেন আপনি তো ওয়েব থ্রি কীভাবে খুলবেন তারা এখানে বলে দিচ্ছে, বাট এগুলো আপনার পড়ার দরকার নেই, আমি আপনাকে বলে দিচ্ছি আপনি কীভাবে খুলবেন। জাস্ট অ্যাপসের মধ্যে আসবেন, অ্যাপসের মধ্যে আসার পরে উপরের দিকে দেখেন ও রোশন ওয়ালেট আছে, এই রোশন ওয়ালেটের মধ্যে প্রেস করুন, রোশন ওয়ালেটের মধ্যে প্রেস করুন, ওয়েব থ্রি ওয়ালেট অপশন আছে এটার মধ্যে প্রেস করুন, দেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন, আমি 1 2 2 তো এটা দিয়ে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন, যে কোনো একটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের যে ওয়ালেট, ওয়ালেটটা খোলা হয়ে গেছে, দেন এখান থেকে আপনাকে এয়ার ওয়ালেট অপশন প্রেস করতে বলতেছে, এয়ার ওয়ালেটের মধ্যে প্রেস করুন, দেন আপনি কোন চেনটা সিলেক্ট করতে যাচ্ছেন, বিএসসি বিএনবি, আমি জাস্ট বিএসসিটার মধ্যে সিলেক্ট করে দিলাম। কি রেড অর ইনপুট অপশন আসছে, তো আপনি যে ট্রাস্ট অর্ডার ব্যাকআপ ফ্রেস দিয়ে ইনপুট করতে পারেন, চাইলে আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন, জাস্ট ক্রিয়েটের মধ্যে প্রেস করুন, দেন এখান থেকে আপনার যে পিনটা আপনি সেট আপ করছেন শুরুতে ওই পিনটা দিয়ে দেবেন। দেন এখান থেকে দেখেন আপনাকে বেশ কিছু ইয়া দেবে, এগুলো আপনাকে জাস্ট আর কি মেলাইতে লাগবে, নেক্সটের মধ্যে প্রেস করুন, এগুলো মেলাই দিলে আপনার জাস্ট কাজটা হয়ে যাবে। এই যে গেট ভেরিফিকেশন কোডের মধ্যে প্রেস করলে ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওটা কোড দিবেন, কোড দিয়ে দিয়ে আপনি জাস্ট একটা ওয়েব থ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন। সো আমি যেহেতু অ্যাকাউন্ট খোলাবো না, তার কারণে আমি এখন ভিডিও বানাচ্ছি, খুলতে গেলে একটু লেট হবে আর কি, ঠিক আছে। তো জাস্ট আপনি ওয়েব থ্রি ওয়ালেটটা খোলার পর এখান থেকে জাস্ট ইয়া এটা অপশন আছে যে রিফ্রেশ অপশন আছে, এটার মধ্যে প্রেস করুন, প্রেস করে এটা হয়ে যাবে। তার আগে অবশ্যই কিন্তু আপনার যে এই এই টাস্কগুলো আপনি কমপ্লিটলি করে নেবেন, এই যে রেজিস্টার, তারপরে যে যে ইমেলটা বাইন্ড, এগুলো প্রত্যেকে করে নেবেন। করে নেওয়ার পর যখন আপনার সব কিছু হয়ে যাবে, দেন আপনি নিজে দিয়ে দেখতে পাচ্ছেন যে ক্লেম 5 পয়েন্ট অপশন আছে, এই ক্লেম 5 পয়েন্টের মধ্যে প্রেস করুন, ক্লেম 5 পয়েন্ট, আপনার কিন্তু অনেকগুলো পয়েন্ট থাকবে যখন আপনি সব টাস্ক কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। দেন আবার দেখেন এটা অলরেডি 5 পয়েন্ট কমপ্লিটলি করে নিয়েছি, সো আমি এটা ক্লেম করছি, যদি আপনি চান সেটা রেফার করতে পারেন, যদি আপনি না চান সেটা রেফার নাও করতে পারেন, এটা সম্পূর্ণটাই আপনার ইচ্ছে, ঠিক আছে। তো দেখেন ভাই যখন আপনার এটা কাজ হয়ে যাবে, দেন আপনি অ্যাগেন এই পেজটার মধ্যে চলে আসবেন, এটা এই পেজের মধ্যে আসলে আপনি দেখতে পান যে এখানে কোনো কাজ নাই, ঠিক আছে। আমরা সব টাস্ক অলরেডি কমপ্লিট করে ফেলছি, আমরা সর্বপ্রথম যে জয়েন অপশন আছে এটার মধ্যে প্রেস করবো, জয়েন করে নিয়েছি, দেন টাস্ক যেগুলো আছে টুইটারের মধ্যে ফলো টলো করা, হাবি যাবে যে অপশানগুলো আছে এগুলো প্রত্যেকটা আমরা করে নিয়েছি, দেন আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলের মধ্যে আমরা ইমেলটাও কিন্তু অলরেডি বাইন্ড করে নিয়েছি, ঠিক আছে। ওয়েব থ্রি ওয়ালেট আমরা অলরেডি ক্রিয়েট করে নিয়েছি, এখন আপনি যদি চান সেক্ষেত্রে রেফার করতে পারেন, না চাইলে নাই। দেন নিচে দিয়ে দেখেন অনেক কিছু বলে দেওয়া আছে, চাইলে আপনি এগুলো ফলো করতে পারেন আর কি, ঠিক আছে। তো এখান থেকে রিওয়ার্ড পলিসি হিসেবে যেটা দেওয়া হবে, আরও এসপি টোকেন দেওয়া হবে, তার আগে আপনাকে আরও রোশনের যে পয়েন্ট আছে পয়েন্টগুলো দেওয়া হবে আর কি। তো এখানে তাদের হোয়াইট পেপার দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন, চাইলে আপনি পড়ে নিতে পারেন, এটা সম্পূর্ণটা আপনার নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনও দেখে নিতে পারেন। সো ভাই আমি সবাইকে রিকমেন্ড করবো, যেহেতু কোনো প্রকার কেওয়াইসি কিংবা কোনো প্রকার ডিপোজিট করা লাগতেছে না, সবাইকে জাস্ট করে রাখেন, পরবর্তী সময় যখন পয়েন্টের বিনিময়ে টোকেন দিক আর অন্য কোনো কিছু দিক, সো যেটাই দেবে 100% প্রফিট হবে, ঠিক আছে না। কোনো না কোনো একটা দিলে তো প্রফিটটা হচ্ছেই, ঠিক আছে। তো যেটাই দিক অবশ্যই আমাদের প্রফিট হবে, এবং যেহেতু এটা ওয়ালেট অফার এবং এক্সচেঞ্জ অফার কখন কী দেবে ভাই বলা যায় না, ঠিক আছে। অনেক সময় বুম হইতে পারে, এর আগে আবার যেমন প্রত্যেকে 10 থেকে 12 ডলার মতো পেমেন্ট পাইছে, সো এইবারও পাইতে পারে অথবা এইবার নাও পাইতে পারে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কোম্পানির উপর এবং কোম্পানি যে কী চাচ্ছে ওটার উপর, ঠিক আছে। তো প্রত্যেককে যারা ফুল বেটা কানেক্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যেই জয়নিং প্রসেসটা দেখালাম হয়তো বা সঠিকভাবে দেখাইতে পারি না, তার কারণে এটা প্রিপারেশন যারা ভিডিও করছি যে এখানে দেখাই দিয়ে একটু মানে আর কি হিজিবিজি হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো যাই হোক যারা ফুল বেটা কানেক্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, প্রত্যেককে ভিডিও মধ্যে লাইক দেন, এবং বাদ বাকি অ্যাডও এবং যে অফারগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট করে ওইগুলো পাওয়ার জন্য সবাইকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রামের মধ্যে জয়েন থাকবেন, ঠিক আছে। তাহলে নেক্সট টাইম যে ধরনের অ্যাডগুলো শেয়ার করবো একটাও যেন আপনার মিস না হয়, ওকে।